এইভাবে যেভাবে দেখছো তোমরা এইভাবে আমি পুজোর জোগাড়টা করে নিই। এই যে এরকম যে কয়েনগুলো হয় লক্ষ্মী গণেশের, সেই কয়েনগুলোই অ্যাকচুয়ালি পুজো হয়। তো আমরা যত বছর পুজো করছি তত বছরের ততগুলো কয়েন এখানে যোগ হয়েছে আর কি, পরপর পরপর প্রতি বছরই যোগ হতে থাকে। তার সঙ্গে মূর্তিটাকেও পুজো করা হয়, এই কারণে যেহেতু মূর্তিটা সারা বছর আমাদের রোজকারের যে পুজো সেই পুজোর সিংহাসনে থাকে, তার জন্য। কিন্তু আসল জিনিস হচ্ছে কিন্তু এই ধরনের যে কয়েনগুলো হয় এই কয়েনটিকে প্রত্যেক বছর পুজো করা হয়। আর তোমাদের সকলকে দীপান্বিতা অমাবস্যার অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর মায়ের কাছে আমি আমার প্রার্থনা রইল, তিনি যেন সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির সূচনা করেন প্রত্যেকের জীবনে, প্রত্যেকের জীবন আলোর মতো ঝলমলে হয়ে উঠুক, সুন্দর হয়ে উঠুক। পুজোর ওখানে খানিক্ষণ তো জোগাড় করলাম দেখতেই পেলে, খানিকটা ব্যবস্থা করে এবার চলে এলাম ভোগ করতে। ভোগে অনেক কিছু করতে হয়, তার মধ্যে সুজি পায়েস অলরেডি চাপিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ, আর তাছাড়াও খিচুড়ি, তারপরে সঙ্গে একটা তরকারি করবো, চাটনি, ভাজা, তারপরে জানি না, তারপরে যদি শেষ পর্যন্ত সময় পাই তাহলে পোলাওটাও করবো, এখন ওটা ওইখানে বলছি। ধন্যবাদ।